কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুটি দিয়ে একখানা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ বাচ্চারা তো রুটি খেতে সবসময় পছন্দ করে না, তাই ওরা এটা খুব পছন্দ করবে। যাই হোক, আমি প্রথমে ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেবো, যেমন আমরা রুটির আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে, দেখতেই পাচ্ছো তোমরা। এরপরে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিনস, গাজর, ধনে পাতা সব কিছু একসাথে আমি কুচি করে কেটে রেখে দিয়েছি আগে থেকেই। এবার আমি গাজর আর বিনসটাকে নিয়ে ভাপিয়ে নেব। ওর জন্য আমি গাজর আর বিনসটাকে প্রেশার কুকারে ভালো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, ওইটা আমি সেদ্ধ হবে ততক্ষণে। আমি এদিকে কড়াইতে জল দিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি, জলটাও ততক্ষণে গরম হবে। ওই দুটো যখন গরম হচ্ছে, সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এখানে ময়দার লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটাকে রুটির মতো কয়েকটা বেলে রাখবো, তাহলে কি তাড়াতাড়ি হবে, তাই না? বেলে রেখে দিয়ে এবার আমি ওইদিকে আমার গাজর আর বিনসটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ধনে পাতা, পেঁয়াজ, তারপরে নুন, চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করব। এছাড়াও আমি এর মধ্যে দেব হচ্ছে তোমার ম্যাগি মশলা। এবার এখানে তুমি চাট মশলাই দিতে পারো, সব ম্যাগি মশলা দিতে হবে তার কোনো মানে নেই, যার যেটা ইচ্ছা। আমি ম্যাগি মশলা দিয়েছি। যাই হোক, আমি সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মেখে নিয়েছি। আমার ওইদিকে রুটির মতো বেলা হয়ে গেছে বলে আমি এবার এই রুটির ওপরে আমি এই উপকরণটা ভালো করে ছড়িয়ে মানে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর রুটির চারপাশটা কী করেছি দেখতেই পাচ্ছেন, আমি জল দিয়ে দিচ্ছি। কারণটা কি এক্ষুনি আমি দেখাচ্ছি। জল দেওয়ার পর আমি এটাকে রোল পুরো করছি না, একটু চ্যাপটা চ্যাপটা পাটি চ্যাপটার মতো করছি, তাতে জলটা দিলে কী বলতো জিনিসটা ভালো করে চিপকে থাকে, খুলে যায় না। এবার আমি ওই জল গরম করেছিলাম না কড়াইতে, ওটা আমি ভাপিয়ে নিলাম। ভাপানোর জন্য আমি দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে ওটা ভাপা হচ্ছে, ততক্ষণ এখানে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে আটাটাকে এইভাবে ঠিক ঘন ব্যাটার বানিয়ে নিলাম। এরকমই ঘন ব্যাটার বানাতে হবে। ততক্ষণ এখানে ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি এই ভাপানোগুলোকে পিস করে কেটে নিচ্ছি। তোমরা যে করছিয়ে যেরকম পারো পিস করতে পারো। আমি একটা রুটির তিনখানা পিস করেছি। এবার আমি এই টুকরোগুলোতে ওই যে ব্যাটারটা বানিয়েছি ওর মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছাড়ছি, ছেড়ে দিয়েছি। এবার পকোড়ার মতো ভাজছি। খুব সুন্দর দেখতে হয় এটা, খেতেও খুব সুন্দর লাগে। একটা নতুন পদ্ধতিতে রেসিপিটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, সত্যি ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখবে, সসের সাথে হোক বা লঙ্কা বা রসুনের চাটনির সাথে হোক, যা কিছুর সাথে তোমরা এই জিনিসটা খেতে পারো, বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি টুকরো করে, ভেতরের সবজিগুলো দেখো কত সুন্দর, এক একটা আলাদা হয়ে আছে। সত্যি একটা মুখরোচক খাবার, বাড়িতে ট্রাই করে দেখো।